সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সেই বিখ্যাত ধুলাউড়ি পেঁয়াজ বাজারে। এই বাজারে মূলত পাইকারি পেঁয়াজ, রসুন, আলু, পটল, মরিচ সব কিছুই বিক্রি করা হয়। তো দূর দূরান্তর ব্যবসায়িক ভাইরা যারা আছেন, আপনারা চাইলে ধুলাউড়ির বাজারে এসে মাল ক্রয় করতে পারেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাজারে বর্তমান মুড়িকাটা পেঁয়াজের আমদানি অনেক প্রচুর। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে বর্তমান বাজার দরে মুড়িকাটা পেঁয়াজের বাজার দর কত আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো একজন পেঁয়াজ ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নাম কি? মোহাম্মদ হাসানুজ্জামান রতন। রতন ভাইয়ের কাছ থেকে জানতে পারবো আজকের পেঁয়াজের বাজার দর সম্পর্কে। ভাইজান, আজকের পেঁয়াজের সর্বোচ্চ বাজার কি পরিমাণে আসিল? সর্বোচ্চ বাজার 800 টাকা, সর্বনিম্ন বাজার 300 টাকা। সর্বনিম্ন বাজার 300 টাকা, সর্বনিম্ন বাজার 300। কাগজ লিখালে তো এই যে 300 টাকা যে মূল্য যে পেঁয়াজটার, সেই পেঁয়াজটা কি ছোট পিস নাকি এই পেঁয়াজ? পেঁয়াজ ছোট পিস। যাই হোক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আকাশ মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি হতে পারে। পেঁয়াজ ব্যবসায়ী ভাইয়েরা খুবই কষ্টের মধ্যে আছে। আসসালামু আলাইকুম। আপনি কি ক্রেতা নাকি বিক্রেতা? ক্রেতা। আপনি পেঁয়াজ কিনলেন? হ্যাঁ। আজকে সর্বোচ্চ বাজার কত গেল? সর্বোচ্চ বাজার 800 গেল। 800। আর সর্বনিম্ন কত দরে কিনছেন? 600। আপনি পিস বিক্রি করতে আসছিলেন? কি দরে বিক্রি করলেন? 740। তো প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি রসুন। তো আমরা এক ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকে জানতে পারবো যে আজকের বর্তমান রসুনের বাজার মূল্য কত আছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, আপনি তো রসুন কিনলেন? জি জি। তো আজকে যে রসুনটা আপনার সামনে দেখছি, এটা কত দরে কিনলেন? 900, 950, 1000 মাথা। সর্বোচ্চ বাজার 900? 1000টা মাথা। 1000। রসুন কীরকম আছে বর্তমান বাজারে? এখন বর্তমান কম, এখন তো শেষ সিজন, রসুনের তো এখন শেষ সিজন, তাই না? তো আমরা তো জানি মূলত রসুনের শেষ সিজনে এসে রসুনের দাম বাড়ে। তো এবছরে কমছে, তার কারণটা আপনি যদি একটু বলতেন। কারণ উৎপাদন বেশি ছিল তাই বলতেছেন? রসুন আগে বেচা নেই গারস্থ, এখন বেচতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছে। পেঁয়াজ নিয়ে আসছেন না? পেঁয়াজ নিয়ে আইছি। কেমন বাজার বর্তমান? বাজার 400 টাকা করির উপরে দাম দেয় না ব্যাপারি। আপনার পেঁয়াজ তো দেখতেছি ছোট ছোট, ছোটর দাম 400 টাকা ব্যাপারি। বড় পেঁয়াজের দাম কত? বড় পেঁয়াজ 500, হাড়ে 500। সর্বোচ্চ বাজার কত? 600, এর উপরে নাই। যাই হোক, তো এবছরে পেঁয়াজের উৎপাদন কেমন কাকা? পেঁয়াজের উৎপাদন খুব, 200 টাকা মনও চলবি। তো বেশি উৎপাদন হলে একটু দামের বেলায় কম হলে তো সমস্যা নাই নাকি? আচ্ছা, খুবই খারাপ, খুব খারাপ হচ্ছে না, বেসনের দাম হচ্ছে না? না না, এক বিঘা জমিতে 700 টাকা মন। এক বিঘা জমিতে কত কত মন বেসন লাগে? এক বিঘা জমিতে আপনার একটু করে বড় হলে সর্বনিম্ন 8 মন বেসন লাগে।
আট মন বেসন লাগে। বেসন কত মূল্যে কিনছিলেন? বেসন আপনার 3,2,500। আর এক বিঘে জমিতে আপনারা কত মন ফলনে পেঁয়াজ উঠান? ফলন পিছনে আপনার 60 মন 50 মন, আর নামিগুলো একটু কম। তো বর্তমান আপনার এই যে ফলনটা হয়েছে দেখা যাচ্ছে, যে আপনার যে পেঁয়াজটা হয়েছে, তো এগুলা কি মানে ছোট পেঁয়াজ? এগুলো মনে হয় কাটি বাঁচা পেঁয়াজ, ছোট এগুলো। ও 5 টাকা কেজি করছে দাম। এগুলা এরকম যদি হয় আপনার পেঁয়াজ, তাহলে কত মন ফলন ধরবে? এগুলো 15 মন ফলন। এগুলো 15 মন ফলন হয়, 14-15 মন এরকম বিজয়। 15 মন 300 লেও। যাই হোক, বেশি বাজার আপনারা আশা করেন তাই না? তো এবছরে তো আমরা জানছি যে উৎপাদন বেশি, তো উৎপাদন বেশি থাকলে তো আর বাজার বেশি পাওয়া যায় না। উৎপাদন বেশি হলে আপনার মনে করেন যে জরমানের সাথে কথা বলেন না, একটু ভালো জোর মিললে দামটা মনে করেন যে 1,000 পার দিয়ে বেশি মনে করেন যে গাড়ি একটু বাঁচবে। হ্যাঁ সেটাই। তো যাই হোক, ইনশাল্লাহ আমিও দোয়া করি আপনারা ফসলাদিতে দাম পান।